নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরেকটি ব্লগে স্বাগতম। এই ব্লগে আপনাদেরকে জিয়তকুণ্ড ও দুধপাথর এর ঐতিহাসিক কাহিনী সম্পর্কে জানাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সৌরভ মিষ্টি ডেইলি ব্লগ। জিয়তকুণ্ড একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর স্থাপনা কাল সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি, তবে লোকের মুখে শোনা যায় রাজা পরশুরামের বোন শিলাদেবী তাদের মৃত ও আহত সৈন্যদের এই কুয়ার জল শরীরে ছিটিয়ে দিয়ে সৈন্যদের জীবিত করত। রাজা পরশুরাম ও শাহ সুলতান মুখলি মাই সারোয়ার দুইজনের মধ্যে যুদ্ধে পরশুরামের মৃত সৈন্যদের এই কূপের পানি শরীরে ছিটিয়ে দিয়ে জীবিত করত। তখন শাহ মাই সারোয়ার চিলের মাধ্যমে এক টুকরো গোমাংস এই কূপে ফেলে দেয়। তারপর থেকেই এই কূপের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এভাবে পরশুরামকে পরাজিত করে ইসলাম প্রচার শুরু করে। এটা হলো পরশুরামের প্রাসাদ। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা আছি দুধ পাথর বা খোদার ভিটা। এটি মূলত প্রাগৈতিহাসিক যুগের পরশুরামের একটি মন্দির ছিল, সেই মন্দিরের দরজা বলে উল্লেখ করা হয়। আসলে দুধ এখানে যারা মনস্কামনা করে তারা দুধ দিয়ে এই পাথরটাকে ধুইয়ে দেয়। আর মূলত দুধ পাথর দুধ দিয়ে দেওয়া মাত্রই এই পাথরটি দুধ খেয়ে নেয়। আদেশ সম্পর্কে বিস্তারিত আমরা পরের ভিডিওতে জানাব। ধন্যবাদ।